ডাক অধিদপ্তরকে ডিজিটাল ডাকঘরে রূপান্তরের অংশ হিসাবে যশোরে নির্মাণ করা হচ্ছে মেইল প্রসেসিং ও লজিস্টিক সেন্টার। প্রসেসিং এই সেন্টারটি নির্মাণ কাজ করছে নৌবাহিনীর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। এটি চালু হলে তাড়াতাড়ি ও নিরাপদভাবে ডাক বাছাই করা সম্ভব হবে, ফলে দেশের শহর ও পল্লী অঞ্চলে দ্রুত ডাক সেবা পৌঁছে যাবে। তারা এই ভবনটা মেইল প্রসেসিং সেন্টার হিসেবে মূলত ব্যবহার করবে। তো এই ভবনটা সব ধরনের যেহেতু ডিজিটালাইজড সুযোগ সুবিধা আছে সবগুলাই থাকবে। ডাকঘরের নানা সমস্যার কারণে ভোগান্তি এড়াতে মানুষ বেছে নিচ্ছে কুরিয়ার সার্ভিস। সাধারণ মানুষরা বলছেন, এটি চালু হলে ডাকের মাধ্যমে মালামাল পাঠাতে ভোগান্তি পোহাতে হবে না তাদের। এই প্রসেসটা চালু হলে বা এই সিস্টেমটা চালু হলে হয়তো আমাদের আরো মানে জিনিসগুলো দ্রুত পাঠাতে পারবো। অনেক টাইম লস হয়ে যায়, আবার অনেক ভোগান্তিতেই থাকে, যাক এটা হলে আমরা অনেক সুবিধা ভোগ করতে পারবো। অল্প সময়ের ভিতর অধিক কাজ করা সম্ভব হবে, আমাদের লাইনে এসে দাঁড়ানো লাগবে না। মালামালের নিরাপত্তা সহ নানা কারণে গ্রাহকদের ভিড় বাড়ছে ডাকঘরে, তাই মানুষের ভোগান্তি কমাতে এই মেইল প্রসেসিং সেন্টারটি নির্মাণ করা হচ্ছে বলে জানান ডাক বিভাগের এই কর্মকর্তা। ডাক বিভাগকে ঢেলে সাজানোর প্রক্রিয়া এবং ডিজিটাল প্রক্রিয়ার অংশ হিসেবে এটা তৈরি হচ্ছে। আর গুণগত মান বজায় রেখে কাস্টমারের কাছ পর্যন্ত আমরা দ্রুত ডেলিভারি দিতে পারবো। এতে প্রোডাক্টের লস কম হবে, পোশাক খোয়া যাওয়াটাও কমে আসবে। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এই মেইল প্রসেসিং সেন্টারের নির্মাণ কাজ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।